প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানকে সামনে রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয় সাফাই অভিযানে জোর দিয়েছে। নোংরা আবর্জনা আলাদা আলাদা পাত্রে জমিয়ে সেগুলিকে যাতে পুনর্ব্যবহার করা যায়, গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন বসানো হয় পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহের আলাদা আলাদা পাত্র। তার ফলেই বদলে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। সাদা, কালো ও সবুজ বাস্কেটের গায়ে লেখা আছে কোন বাস্কেটে কি বর্জ্য ফেলা হবে। বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে ব্লু আর্থ মেশিন শপের সামনে রাখা হয়েছে এই ধরনের প্লাস্টিকের বাস্কেট। ছাত্রছাত্রী থেকে শিক্ষক এমনকি সাফাই কর্মীরা নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখলেই তা তুলে ফেলছে নির্দিষ্ট বাস্কেটে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্টের সভাপতি সাধন কুমার ঘোষ বলেন, এই বর্জ্য বাস্কেটে ফেলার পর সেগুলিকে বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের কাছে একটি নির্দিষ্ট জায়গায় রেখে বাছাই করা হবে, তারপর সেগুলিকে পুনর্ব্যবহারের কাজে ব্যবহার করা হবে। তো প্রত্যেক দিনই এইখান থেকে ওয়েস্ট ডিসপোজাল হচ্ছে এবং আমরা এই সমস্ত ওয়েস্টগুলো আর একটা এ করছি, এখানে তো ড্রাই ওয়েস্ট মূলত আমরা নিচ্ছি। ইউনিভার্সিটির ওয়েটি ওপেন এয়ার থিয়েটারের সামনে একটা শেড আমরা তৈরি করছি, যেখানে সমস্ত এই ড্রাই ওয়েস্টগুলো সেপারেটেড হবে এবং প্রত্যেকটা ড্রাই ওয়েস্ট, মেটাল, প্লাস্টিক, ক্লোথ, পেপার, ইলেকট্রনিক ওয়েস্টেরও কিছুটা আসবে, এই সমস্তগুলো যাতে রিসাইক্লারদের কাছে পৌঁছায় সেটাও ব্যবস্থা করব। ছাত্রছাত্রীরা জানান, আলাদা আলাদা বর্জ্য সংগ্রহ করে তারা যেমন গবেষণার কাজে লাগাতে পারছেন, তেমনি পরিবেশ দূষণ কমানো সম্ভব হচ্ছে। নোংরা ফেলার ব্যাপারে তো আমরা তো সচেতন এবং এটা যে উদ্যোগ নিয়েছে এটা আমরা খুবই খুশি হয়েছি এবং তার জন্য আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস আলাদা করে এখানে মানে যে জিনিসটা যেখানে ফেলতে হবে সেটা দিকে ফেলে দিচ্ছি। বিভিন্ন প্লাস্টিক থেকে প্যারালিসিস করে তেল বার করা, এতে গাড়ি চলতে পারে তেল দিয়ে, বা অ্যাক্টিভেটেড কার্বন যেটা যে জল পরিষ্কার করা যায়, এইসব আমরা রিসার্চ অলরেডি আমরা ল্যাবে শুরু করে দিয়েছি। আর যেগুলো আমাদের ডোমেস্টিক লাইফে হ্যাজার্ড সৃষ্টি করে সেগুলোর জন্য আরেকটা বাস্কেট আছে, তিনটে পুরো আলাদাভাবে। এটা পুরো ইউনিভার্সিটিতে হোক আমরা চাই, কয়েক জায়গায় লাগানো হয়েছে, আরও সব জায়গায় হোক আমরা চাই। নোংরা আবর্জনা আলাদা আলাদা বাস্কেটে ফেলার ফলে বদলে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। ছাত্রছাত্রীরা চাইছেন আগামী দিনে সর্বত্র ছড়িয়ে পড়ুক এই উদ্যোগ। সুপ্রকাশ চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, কলকাতা।